হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমি সকাল সকাল উঠে পড়েছি। আমি আজ তোমাদের সাথে আমার একটা স্কিন কেয়ার টিপস শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এদিকে আমার ছেলে আর হাজবেন্ড উঠে পড়েছে, আমি বিছানাটা তুলে নিচ্ছি। তো আমার বিছানা ঝেড়ে সব গোছগাছ করা হয়ে গেছে। এবার আমি ঘরটা একটু পরিষ্কার করে নেব। সব ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেগুলো পরিষ্কার করে নেব। আর প্রচণ্ড ধুলোও পড়ে ঘরের মধ্যে, তো সেগুলো একটু পরিষ্কার করে নেব। টিভিটা শোকেসটাকেও একটু ভালো করে মুছে নিচ্ছি, এগুলোর উপর তো প্রচণ্ড ধুলো পড়ে। আমি এক দুদিন অন্তর অন্তরই এগুলোকে ভালোভাবে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিই। তো আমার ঝাড়াঝুড়ি হয়ে গেছে, আমি ছেলেকেও খাইয়ে নিয়েছি। এবার আমি আমার ব্রেকফাস্টটা করে নেব। এদিকে আমার হাজবেন্ডও ব্রেকফাস্ট করে নিচ্ছে, আর বাকিদের সব খাওয়া হয়ে গেছে। আমার ছেলে ওর কোলে বসেই একটু একটু করে খাই। আমিও ঘরে এসে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। এবার বেতসন্না দুষ্টুমি করছে, ওর বাবার চারপাশ দিয়ে ঘুরছে। ওর খুবই দুষ্টু বুদ্ধি, মানে ওখানে ওর সামনে কেউ বসে থাকলে ও তার চারপাশ দিয়ে ঘুরতে থাকে। তো আমার সব কাজ মিটিয়ে না হয়ে গেছে, এবার আমি প্যাকটা তৈরি করব। তো প্যাকটা যেটা দিয়ে তৈরি করব সেটা হচ্ছে কমলা লেবুর খোসা। তো তোমরাও কমলা লেবুর খোসা ফেলে না দিয়ে চাইলে এভাবে ইউজ করতে পারো। তো প্রথমেই বলি, কমলা লেবুর খোসার মধ্যে থাকে ভিটামিন সি, যা মুখের দাগছোপ দূর করতে এবং মুখকে উজ্জ্বল করতে খুবই সাহায্য করে। আমি সব ফার্স্টে কমলা লেবুর খোসাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে ওটাকে ছোট ছোট টুকরো করে নিয়ে সামান্য একটু জল দিয়ে ওর মধ্যে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম। এবার আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তোমরা চাইলে কমলা লেবুর খোসাকে শুকিয়ে নিয়ে ওটাকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েও এভাবে অ্যাপ্লাই করতে পারো। তারপর এর মধ্যে আমি চালের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। তোমরা জানোই যে চালের গুঁড়ো দিয়ে মুখে স্ক্রাব করলে খুব ভালো হয়, স্ক্রাবিংটাও খুব ভালো হয়, সেই জন্য আমি এটা মিশিয়ে নিলাম। আর কিছুটা টক দই নিয়ে নিচ্ছি, আর মিশিয়ে নিচ্ছি ওর মধ্যে কিছুটা মধু। তো আমার সব উপকরণগুলো নেওয়া হয়ে গেছে, এবার এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। দেখো ফেস প্যাকটা রেডি হয়ে গেছে। আমার এখন ফেস প্যাকটা তৈরি করা হয়ে গেছে, এবার এটা আমি মুখে অ্যাপ্লাই করে নেব। তো এবার আমি এটাকে খুব ভালোভাবে মুখে লাগিয়ে নেব। দেখো এটা আমি পুরো মুখটাতেই অ্যাপ্লাই করে নিয়েছি। তো আমার এটা মাখা হয়ে গেছে, এবার এটাকে নিয়ে আমি মানে 20-30 মিনিট রেখে দেবো। তবে খুব ড্রাই হতে দেব না, হালকা হালকা একটু ভিজে থাকবে, তখনই তারপর মুখটা ধুয়ে নেব। মানে হালকা হালকা, জাস্ট খুব টান যাতে না ধরে সেরকমভাবে রাখতে হবে এটাকে। তো আমি এটা মুখে লাগিয়ে রেখে দিচ্ছি 20-30 মিনিট মতো, তার মধ্যেই আমি ছেলেকে তেল মাখিয়ে স্নানটা করিয়ে নেব।
তো ওকে আমার স্নান টান সব করানো হয়ে গেল। এবার আমি ওকে পাউডার টাউডার মাখিয়ে দিয়ে জামা পরিয়ে ওকে একদম রেডি করে নেব। আধ ঘন্টা হয়ে গেছে, ওর মধ্যে আমি বেশকে স্নান টান সব করে নিলাম তেল টেল মাখিয়ে। এবার আমি মুখটা ধুয়ে নেব। দেখো মুখটা আমি ধুয়ে নিলাম, কতটা ব্রাইট লাগছে মুখটা দেখতে, কতটা সুন্দর লাগছে। এটা কিন্তু খুবই ভালো, স্কিনের পক্ষে খুবই ভালো, দাগও দূর করবে, স্কিনটাকে উজ্জ্বল করবে। তোমরা অবশ্যই বাড়িতে এরকমভাবে ট্রাই করবে, মেখে ঘরোয়া একটা জিনিস, মানে এটার কোনো সাইড এফেক্টও নেই। আমি তো মানে আমার তো কাজে দেয়, সেই জন্য আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম, তো তোমরাও চাইলে করতে পারো। দেখো কি বলছিস, তো এবার আমি স্নানটা করে নেবো। ওকে তো স্নান টান করানো গেলো, স্নান টান করিয়ে বেরিয়ে এসে তারপর ওকে আমি খাইয়ে নেবো। তো আমি স্নান করে বেরিয়ে এলাম, এবার আমি চুলটা মুছে নিচ্ছি ভালো করে। আমার স্নান টান হয়ে গেল, তারপরে এবার ছাদে যাব মেলতে, ছেলেকে খাওয়াতেও হবে, তো নিজেকে একটু ফ্রেশ লাগছে। আমি এই টিপসটা মানে অরেঞ্জ দিয়ে এই জিনিসটা, আমি এটা শীত পড়লেই আমি বেশি ইউজ করি, মানে ছেলেকে তো আমি জুস টুস খাওয়াই, ওখান থেকে অরেঞ্জের খোসাগুলো আমি নিয়ে রাখি। তো ওটা দিয়ে বেশ কিছুদিন ধরেই আমি ট্রাই করছি, দু তিন মাস হলো আমি এটা ট্রাই করছি। এটা আমি ওই সপ্তাহে একবার করে আমি ইউজ করি, আবার কোনো কোনো সপ্তাহে তো স্কিপ হয়ে গেল, তখন সেটা 15 দিন অন্তরও হয়ে যায়। এটা মাখলে নিজের স্কিনটা এত সুন্দর গ্লো দেয়, মানে বেশ ভালো লাগে আর কি। ভাবলাম তোমাদের সাথেও আমি শেয়ার করি, তোমাদের যদি কোনো লাভ হয় তার জন্যই আমি এটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো ছেলেকে আমার খাওয়ানো হয়ে গেছে, এবার আমি জামা কাপড়গুলো ওর গুছিয়ে নিচ্ছি। তো ওর জামা কাপড় গোছানো হয়ে গেল, এবার আমরা লাঞ্চটা করে নেব। আজকে লাঞ্চে আছে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি, কই মুচড়ি ভাজা, আর আলু বেগুন বড়ি দিয়ে মৌরলা মাছের টক। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু শোবো, ছেলেকেও ঘুম পাড়াবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করতেও ভুলবে না। টাটা।